Come on, come on, come on. Come on. What did you say? Laura. Hey, come on. Kaki, you shut up. Pagul. Hey, Akash. Don't chat. What are you going to video? Hey, Jayulu. রোহিত শোন কি করবে তোকেই তো দেখা যাচ্ছে, ইয়োনাকে তো আর দেখা যাচ্ছে না। আমি ধরাতে বলছি।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে বৃষ্টিটা একটু নেই, সকাল থেকে দেখছি বৃষ্টি নেই, তবে রোদও উঠেছে। জানি না সারাদিন কীভাবে কাটবে, ওয়েদারটা কেমন কাটবে জানি না, ভালো কাটাই ভালো। কারণ আজকে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে সব স্টুডেন্টদের কাছে একটা স্পেশাল দিন। আর এই দিনে তো মানে বেশিরভাগ বাড়িতেই পুজো হয়, যারা টিউশনি পড়তে যায় সেখানেও পুজো হয়, আর সবাই কত আনন্দ করে। স্কুল তো সব মানে স্কুল পড়াশোনাগুলো তো অনেক ডাউন হয়ে গেছে এই পরিস্থিতির জন্য, তা এখন তো কিন্তু সরস্বতী পুজোটা বাড়িতে বাড়িতে যেহেতু করা হয় বেশ একটা আনন্দই হয় যারা যারা করে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো সবার সব আনন্দ মাটি হয়ে যাবে। ঠাকুর করুক, মা সরস্বতী করুক, আজকে আর বৃষ্টি যেন না হয়। ওয়েদারটা যেমন আছে এমনই থাকুক, রোদ আছে, হালকা রোদ আছে, পুরো এখনও সেইভাবে রোদ ওঠেনি, হালকা রোদ আছে, রোদটা এরকমই থাকুক, তাহলেই সবার চলবে। আর সরস্বতী পুজো মানে তো একটু ঘুরতে যাওয়া, তারপরে নানান জায়গায় ফাংশন হয়। আমাদের ওখানেই যেমন ফাংশন হবে, মানে দিনে 12টার মধ্যে সবার বাড়িতেই প্রায় পুজো কমপ্লিট হয়ে যায়, তারপরে তো ক্লাবে ফাংশন হয়, সবাই ফাংশনে যায়। জানি না এই বছর কী হবে, আমি বাড়ি যাইও নি। আর রিগোনাকে আগের বছর আমি হাতে করে দিয়েছিলাম, আর এই বছর তো বাড়ি যাইনি। দেখি এখানে পাড়ায় পুজো হচ্ছে, ওখানে নিয়ে যাব ওকে, আমি যাইবার ঠাকুমা যাক, যে ঘুরিয়ে নিয়ে আসবো। আর আমি উপোষও নেই যে অঞ্জলি দেব, বাড়ি গেলে দেখতাম। আর ও তো ছোটো এখন, ওই জন্য অতটা চাপ নিলাম না, তবে গেল বছর হাতে খড়িটা দিয়ে দিয়েছি, এই জন্য এই বছর আর তো ঝাপেনা করলাম না। মেঘ মেঘ হয়ে আছে, বা বৃষ্টি মিষ্টি নেমে গেলে তখন ওকে নিয়ে আবার কোথায় কী করবো। আর নিজেদের বাড়ির মধ্যে হলে একরকম কথা, দেখি দিনটা আজকে কেমন যায়। রিগোনা ঘুমিয়েই আছে এখনও, ঘুমিয়ে থাকুক, ওকে পরে তুলবো। উঠে গেছি আমি আজকে সকালবেলায়, কারণ ওই যে প্রতি বছর বাড়িতে মানে পুজো হতো, উঠতাম সকালে, উঠে মানে মনের মধ্যে পুজো পুজো সব গোছ গাছ করতে হবে, একটা মনের মধ্যে একটা ঘুরঘুর করে। তো এই বছরও মনে হলো তাই সকালবেলায় ঘুম ভেঙে গেছে, আর মনে হচ্ছে এই সরস্বতী পুজো হবে, পুজো হবে, গোছাতে হবে সব। তারপরে ছোটো ছোটো বাচ্চাগুলো সেখান থেকে মানে দুব্বা, তারপরে যে ইয়ে বেলপাতা সব কুড়াচ্ছে, চেঁচাচ্ছে, ওদেরকে ওদের আওয়াজ শুনে মনে হচ্ছে আরও যেন মনে হচ্ছে যেন পুজো পুজো ভাব। তাই উঠে গেছি সকাল সকালই, এখন সকালের আমার কাজগুলো সেরে নিই, সেরে রান্না টান্না করে নিয়ে পরে ওনাকে হাঁটতে হাঁটতে নিয়ে যাবো দেখাতে। আমাদের সামনে মোড়ে পুজো করছে ওরা বাচ্চারা মিলে, ওখানেই নিয়ে যাবো, দেখি একটু ঘুরিয়ে নিয়ে আসবো। রেডি করে দিয়েছি জামা পরিয়েছি, ভেতরে হাইনের সোয়েটার পরতে হবে না, হ্যাঁ স্নান ঠান করে রেডি। কিন্তু রিওনা যেহেতু আমি পুজো দিচ্ছি না, ওই জন্য আর ওকে আর উপোস টুপোস রাখিনি। তবে পাড়ায় যে পুজো হচ্ছে একটু পরে, রিওনা রিওনার ঠাম্মার হাত ধরে যে দেখে আসবে, ঠিক আছে, ঠাকুর দেখতে যাবে, ওই জন্য নতুন জামা পরিয়ে দিলাম। আর ওই যে আর একটা পিসিমণিও তো নিমন্ত্রণ করে গেল, ওই বাড়ি যে প্রসাদ খেয়ে আসবে, হ্যাঁ ঠাকুমার হাত ধরে যাবে, ঘুরু ঘুরু করবে, ঠাকুর দেখবে, প্যান্ডেল দেখবে, সব জায়গায় নম নম করবে কিন্তু ঠাকুর দেখে, হ্যাঁ ওকে। শোনা
আপনার সাজুকুজু করে আবার অনেক জায়গা ঠাকুর দেখতে গেল। দুপাশে চুল বেঁধে দিয়েছি, আবার উপরে সোয়েটারটা পরে এসে পরলো বাড়িতে এসে সুন্দর করে। ও বাবা, হ্যাঁ, বাড়ি এসে আবার কার্টুন দেখতে শুরু করে দিয়েছে। ব্যাস চুলমুল গেছে এলোমেলো হয়ে শুয়ে পড়েছিল। ক জায়গা ঠাকুর দেখলি, ক জায়গা ঠাকুর দেখেছিস? অনেক জায়গায়। আচ্ছা ঠিক আছে, অনেক জায়গা ঠাকুর দেখেছে, অনেক ঘুরু ঘুরু করেছে, এবার বাড়ি এসে বিশ্রাম নিচ্ছে। এবার বছরের মতন টাটা করে দাও, আবার সামনের সরস্বতী পূজায় শাড়ি পরবে রিও না, এবার তো ফ্রক জামা, সামনের শাড়ি পরবে।